হ্যালো, হ্যাঁ, হ্যালো। কি করছিস? এই তো বসে আছি, বল। কি বসে রয়েছিস? চল একটুখানি পার্ক টার্ক ঘুরে আসি নাকি? আর কি, কেন রে? যাবো গিয়ে আড্ডা টাড্ডা মারবো। আজ কোনো স্পেশাল ডে আছে নাকি? স্পেশাল ডে না, সিগারেট টিকেট খাবো, তোর জন্য টোটালও নিয়ে আসবো। ওখানে টোটাল টোটাল নাকি? তাহলে কি করবি তুই? কি হয়েছে কি তোর? না না, আজকে একটু উইক আছি, তো নেক্সট ডে যাই। আচ্ছা আচ্ছা, উইক আছি মানে শরীর টরীর খারাপ। আচ্ছা তো দেখা করতে আসছি আমি। দেখা করতে আসবি? মানে কদিন বাদে আসলে হতো না? কেন কি প্রবলেম হচ্ছে? যা প্রবলেম হয় সেই রকমই প্রবলেম। আচ্ছা আচ্ছা, তো এরকম প্রবলেম কদিন থাকবে? এই তো 6 দিন। তো ডাক্তারখানায় গেছিলি বা ওষুধ টষুধ এনেছিস? চট করে ওষুধ খেয়ে কিছু হয়? সলিউশন কিছু তো কর, যেখান থেকে রিলিফ পাবি। করেছি আর আর আবার কি ফোন করছি যেন কিছুই জানিস না। আরে কিছু তো কর যেটা সুস্থ থাকবে। স্যুপ খাই, স্যুপ। যদি বলতিস যে না, যেহেতু করে ছড়ে দিই, তা একটু মনে একটু আনন্দ পেতাম। তাহলে আমি টিফিন গাড়ি করে নিয়ে যাচ্ছি স্যুপ বানিয়ে। আমি তো বাড়িতেই আমি নিজেরই তোর রান্না টান্না পারি মোটামুটি, তোর জন্য করে নিয়ে যাচ্ছি। আমার জন্য? বাবা, আরে কার জন্য করব বল, তুই বল। ঠিক আছে, নিয়ে আয়। ও, স্যুপ খাবি আর কি আনবো বল? তুই যা রান্না করতে পারিস তাই নিয়ে আয়। আচ্ছা ঠিক আমি আছে, কি স্যুপ। বলতো, হ্যাঁ বাইরের খাওয়া ভালো লাগছে, মনে হচ্ছে কারোর একটু হাতের তৈরি রান্না খাই, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে বাইরের খাবার খাবি? অর্ডার দেবো কিছু? বাইরের খাবার খাবো না। কেন, সুইগি জোম্যাটো থেকে কিছু অর্ডার দিই? আরে আমি বানাতে গেলে খাবার খারাপ লাগবে তোর খেতে। আমি না, ইউটিউব ঠিক থেকে আছে, তোর বানাবো। বেশি ভালো লাগবে। আরে তুই ইউটিউব ইউটিউব থেকে থেকেই বানা, দেখে বানাবো, ইউটিউব থেকেই বানা। না ঠিক এক্সপেরিমেন্ট হবে আছে, কিন্তু। ফার্স্ট বার ভালো হলে হলো, না হলে না হলো। ঠিক আছে, ওটাই খাবো, ছেঁচড়া পরেই খাবো, কি আছে? ছেঁকদেরা হবে আগে থেকেই বলিস না, কারণ কি আমি বানাতে যাবো জিনিসটা। ঠিক আছে, কর তো, আগে দেখি তো কিরকম হয়। আচ্ছা তাহলে একটুখানি মানে মটনের একটুখানি হাড্ডি টাড্ডি ছোট ছোট পিস নিয়ে আসি, ঠিক আছে? মিনিমাম 100 গ্রামের মতো নিয়ে আসি, ঠিক আছে? তুই তুই তো খাবি, আর তো কেউ খাবে না। ও, আমি খাওয়া কি দেখবি? আরে আমার রান্না আমি, আমার ভাল লাগে না, তুই তুই যখন খাবি তুই খা, আর তোর থেকে একটু খেয়ে নেবো। ওখানে ঠিক আছে, 100 গ্রাম মটন নিয়ে আসবো, আর ওটাই স্যুপ টুপ করবো, আর ওই দিয়ে খেয়ে নিবি, ঠিক আছে? ঠিক আছে, একটু তেল ঠেল দিস একদম, মানে স্যুপটা তো একদম মানে যাচ্ছে তাই টাইপের বানাস না। আরে স্যুপ সে নিয়ে কোনো চিন্তা নেই, যা যা করতে হবে ইউটিউবে যা দেখাবে আমি সেইভাবেই করব। তো করে টরে বানিয়ে নিয়ে আসছি। স্যুপে কি একটা হাড্ডির দুটো তিনটে পিস লাগে, ওটাকে কি একটুখানি মাঝখান দিয়ে থেতো করে, থেতো করে দিয়ে দেয়, ব্যাস তারপর হয়ে যায় স্যুপ। ওরা তো মানে মটনের চামড়াটার তো কোনো দরকার, মানে মাংসর তো কোনো দরকারই লাগে না। তা আমি মাংস টাংস ওর আলাদা দেখবো। নরের নরের প্যাক নিয়ে চলে আয়, তাহলেও তো অনেকটা ভালোই হবে। মানে দেখতে হবে না, অনেক দূর যেতে হবে, এত সামনে আমার মটন দোকান নয়, যেন অনেক দূর মোড়ে যেতে হবে। এখন বাবা তো যাবি বলে কিরকম করছিস, ছাড় ছাড়, আরে তোর
না না আমি বলছি যে জিনিসটা তাড়াতাড়ি ডেলিভারি হবে, বুঝলি, এরকম একটা ব্যাপার। তো ওটা দিয়ে আনতে গেলে আবার টাইম লাগবে, তো এরকম হচ্ছে ব্যাপার। এখানে গেলাম, একটু পয়সা কড়ি নিয়ে গেলাম, কিনলাম, চলে আসলাম। মানে যাও ফর্মালিটির জন্য জামা কাপড় পরো, ড্রেস টেস পরো, এখানেই দেখ না হাফ প্যান্ট পরে চলে যাবো সাইকেল চালিয়ে, নিয়ে চলে আসবো। নাহলে ফর্মালিটির জন্য ড্রেস টেস পরো, এখান দিয়ে হেঁটে যাও, ওখানে টোটোতে ওঠো, ওখান থেকে যাও, ওখান থেকে নামো, তারপর তুই বলো এখান থেকে হাফ প্যান্ট পরে চলে গেলাম আমি। যা ইচ্ছা কর। ঠিক আছে, আমি নিয়ে ঠিক আসছি। তো নিয়ে এসে তো তুই বসে থাক, ঠিক আছে, কিছুক্ষণ বাদে চলে যাচ্ছি, ঠিক আছে? আর খারাপ হলেও ভালো বলবি, ঠিক আছে? ভালো করার মতো মানুষ পথে নেই, খারাপ হলে ভালো বলবে। আরে আরে হবে, কোনো মতে একটা হবে, ঠিক আছে, চেষ্টা করবো, ভালো হবে, ঠিক আছে? আর বাড়িতেই থাকিস, কোনো ওষুধ টষুধ কিছু আনতে হলে বল, তাহলে আমি নিয়ে আসছি দোকান দিয়ে, ওষুধ নাহলে অন্য কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো ঠিক আছে, রাখলাম। আর রান্নাটা খাবি কিন্তু, ঠিক আছে? অনেক কষ্ট করে বানাবো। হুম, 1 ঘন্টা পর আসছি, রাখলাম। বন্ধুরা, এরকমই রোমান্টিক ভিডিও আসতে থাকবে। তো বন্ধুরা, আমার যে গোল রয়েছে 2022-এ অলোক সেন ইউটিউব চ্যানেল করব আমি 1 লাখ সাবস্ক্রাইব, আর পলার রান্নাঘরে আমি করব হচ্ছে 10,000 সাবস্ক্রাইব, আর স্যাটারডে সাসপেন্স যেটা আমি নতুন খুলেছি যেখানে ভূতের গল্প বলা হয়, তো সেটাতে আমি করব 1,000 সাবস্ক্রাইব, 2022-এর গোল। আর পলার রান্নাঘরটাও নতুনই খোলা হয়েছে, এখানে নানা ধরনের রান্না, বাঙালি রান্না, তো সমস্ত কিছু হয় এই পলার রান্নাঘরে আর অলোক সেন ইউটিউব চ্যানেল। তো জানোই বন্ধুরা, এখানে রোম্যান্টিক আর মোটিভেশন ভিডিও একদম ভরপুর মাত্রায় রয়েছে বন্ধুরা, তো এইখানে সমস্ত ভিডিও পেয়ে যাবে এরকম ধরনের। আর বন্ধুরা সাথে থাকো বন্ধুরা, আর এইগুলো সমস্ত কিছু পেয়ে যাবে আমার অলোক সেন ইউটিউব চ্যানেল। তুমি ফ্রন্ট পেজে চলে যাবে, তো সেই পেজে চলে যাওয়ার পর একটু স্ক্রল করবে নিচের দিকে, তো নিচেই দুখানা লিংক দেওয়া রয়েছে দুখানা চ্যানেলের, তো গিয়ে সাবস্ক্রাইব করো, প্লাস ভিডিওগুলো দেখো, ভাল লাগলে লাইক করো। ধন্যবাদ বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার আসছি নতুন এক ভিডিও, নতুন এক টপিক নিয়ে।